ধূমপান থেকে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য যুবকদের মধ্যে ক্যান্সার আক্রান্ত ধরা পড়ছে। শুধু উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের মধ্যে 75 জন যুবকের মধ্যে শুধু ধূমপান থেকে ক্যান্সারের লক্ষণ ধরা পড়েছে, যেটা মূলত ধূমপান করার কারণেই জানা যাচ্ছে। অবভিয়াসলি আমাদের এক হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, সারের খাওয়ার, ঠিক টাইমে আমরা এক্সারসাইজ করি না, এখন সব মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। আগে যেটা মাঠে লোক পাওয়া যেত, ছেলেরাও মাঠে খেলতে যেত, এখন সেটা 10 বছরের পরে প্রায় নেই, প্রায় জিরো। এই 5-10% হয়তো গেলেও যেতে পারে। মেন হচ্ছে লাইফস্টাইল খুব খারাপ, তার সাথে খাওয়ার দাওয়ার তো আছেই, প্যাকেট খাওয়ার আছে, অনেকে স্মোকার আছে। স্মোকিংয়ের আরেকটা ডেটা বলি, স্মোকিং আমাদের, আমি ইটাহারে 1 বছর চেম্বার করা হলো, এখানে আমি 75টা ক্যান্সার পেশেন্ট পেলাম স্মোকিংয়ের, অল আর স্মোকার ইটাহারে। এটা আশ্চর্যজনক ডেটা, এটা পাবলিশ করার মতো ডেটা, যে ইটাহারে আমি টিল নাও 75টা ক্যান্সার পেশেন্ট পেয়েছি। লাস্ট পেশেন্ট 3 দিন আগে একটা পেয়েছি, 75টা ক্যান্সার পেশেন্ট, এইগুলো সব কটায় 75টার মধ্যে এভরিবডি স্মোকার। এখন তো দেখা যাচ্ছে সকালে উঠে চা আগে, তাও খালি পেটে, এই তো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, সেটাই বলছি। যে আমি একটা 30-এর পর নয়, সচেতনতা প্রথম থেকেই শুরু করতে হবে, খাওয়া কন্ট্রোল এক্সারসাইজ, এটা প্রতিদিন সবাইকে করতে হবে, এটা এখনকার নয়। 30 বছর একটা আমি যে মানে এজ ধরে রেখেছি, কারণ 30-এর নিচে কম হয় প্রবলেমটা, 30-এর পরে এই প্রবলেমগুলো আসছে। তো 30-এর পরে হোক, ইভেন প্রতিটা লোককেই সচেতন হতে হবে। তো টিল নাও আমাদের উত্তর দিনাজপুরে প্রচুর লোক মারা যায়। 2017 সালের জার্নালে যেটা ইন্ডিয়ান সবথেকে বেশি লোক মারা গেছিলো উত্তর দিনাজপুরে, গোটা ইন্ডিয়া বলছি এটা ডেটা, তার মধ্যে ইটাহারে বেশি। ওইবার বন্যা হয়েছিলো, ঠিক আছে, কিন্তু বন্যা তো প্রতি জায়গায় হয়, তাহলে এত লোক মরল কী করে? এটা হচ্ছে আমাদের পুরোপুরি সচেতনতার অভাব। আমরা সাপ কাটলে প্রথমে যাই কি, ওঝার কাছে যাব, কেউ ঝাড়ফুঁক করতে যাব, ওখানে যাব, কোনো তখন যখন লাস্ট কন্ডিশন তখন যাই আমরা ডক্টরের কাছে। সাপ কাটার ওষুধ এখন আবিষ্কার হয়ে গেছে, আপনারা ভরসা করে সবাই যান হসপিটালে। ওই যে ইঞ্জেকশনগুলো দিলে প্রচুর পেশেন্ট বাঁচে, আমার আন্ডারে বলছি, আমি প্রচুর পেশেন্ট বাঁচিয়েছি আমার আন্ডারে ভর্তি করে। লাস্ট বললাম 10 দিন আগে, আরেকটা গল্প বলি, 10 দিন আগে রাত্রি 11টায় আমি হসপিটাল রায়গঞ্জ সিসিউ থেকে বেরোচ্ছি, একটা পেশেন্ট সাপ কাটা নিয়ে ভর্তি হলো, সাপ কেটেছে 11:00 দিকে। ও ঝাড়ফুঁক, ওঝা, এদিক ওদিক করে লাস্ট কন্ডিশনে 10টার দিকে পেশেন্টটা ভর্তি হয়েছে, 11টার দিকে সিসিউতে শিফট করলাম। কন্ডিশন খুবই খারাপ, হার্ট রেট নিয়ার অ্যাবাউট 230, তার সাথে প্রচুর মানে ডিস্ট্রেস হচ্ছে, ভেন্টিলেশনে দেওয়া দিলাম কিন্তু জানি না, বেরিয়ে এসেছিলাম, পরে পেশেন্টটা হয়তো বাঁচবে না। তো এই অ্যাওয়ারনেসটা যদি চলে যে সাপ কাটলে আমরা হসপিটালে যাব, হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নেব, আমরা সায়েন্সকে বিশ্বাস করি, আমরা অন্ধভক্ত হয়ে যেন টিল নাও না থাকি। এখন 2022, এখন বোঝার টাইম এসছে, আলোচনা করুন, আলোচনার মাধ্যমে হসপিটালে যান, ট্রিটমেন্ট নিন, দেখবেন আপনি বেঁচে যাবেন, কোনো ভয় না। সাপ কাটা লোক সব থেকে বেশি মারা যায় ভয়ে, ভয় ভয় ভয়, এই ভয়টাই দূর করার চেষ্টা করুন। কোনো পেশেন্ট মরবে না, জিরো, কোনো পেশেন্ট মরবে না, একটাই কথা বলছি। নাম ডক্টর হাফিজুর রহমান।